দিনাজপুরের বীরগঞ্জে সিংড়া জাতীয় উদ্যানে অবমুক্তির অপেক্ষায় রয়েছে 15টি শকুন। প্রতি বছর সেখান থেকে 15 থেকে 16টি করে শকুন অবমুক্ত করা হয়। শকুনের অস্তিত্ব রক্ষায় বন বিভাগের এ উদ্যোগ প্রকৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানান বিশেষজ্ঞরা। প্রকৃতি সুইপার বা পরিচ্ছন্ন কর্মী বলে পরিচিত শকুন এখন প্রায় বিলুপ্তির পথে। প্রকৃতির ভারসাম্য রক্ষায় 2016 সালে বীরগঞ্জে সিংড়া জাতীয় উদ্যানে গড়ে তোলা হয়েছে শকুন উদ্ধার ও পরিচর্যা কেন্দ্র। রাজশাহী এবং রংপুর বিভাগের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন সময়ে ধরা পড়া শকুন উদ্ধার করে আনা হয় এই কেন্দ্রে, তারপর চিকিৎসা ও পরিচর্যা করা হয়। উড়তে সক্ষম হলে এদের পায়ে বাংলাদেশ লেখার বিশেষ ট্যাগ লাগিয়ে প্রকৃতিতে অবমুক্ত করে দেওয়া হয়। এবার অবমুক্তির অপেক্ষায় আছে এমনই 15টি শকুন। কেন্দ্রটিতে শকুন দেখতে প্রতিদিনই ছুটে আসেন শিক্ষার্থী সহ বিভিন্ন বয়সের মানুষ। হায়রে, একটা গরু মারা গেলে শকুনের ঝাঁক শকুন গণেশ ঠেকা গেছিল না, কিন্তু এখন শকুন তো চোখ হতেই পারে না। বইয়ের পাতায় শকুন সম্পর্কে পড়েছি, কিন্তু সামনে দেখছি শকুন, নিজের চোখে দেখলাম শকুন কিরকম, তার আচার আচরণ কিরকম, প্রকৃতি মানে সুন্দর দেখা যায় আর কি, মানে কাটা দেখা যায় না। প্রতি বছরে মার্চ এপ্রিল মাসে শকুন অবমুক্ত করা হয়। রাজশাহী রংপুর বিভাগের যে কোনো জায়গায় আমরা খবর পাইলে আমাদের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে সেগুলো নিয়ে আসে, এখানে রাখা হয় এবং ট্রিটমেন্ট করে সুস্থ করে তাদেরকে উন্মুক্ত করা হয়। এই উদ্যোগের প্রশংসা করে প্রাণী বিশেষজ্ঞরা বলছেন শকুনের অস্তিত্ব রক্ষায় সরকারের আরো বেশি সমর্থন প্রয়োজন। প্রকৃতি নিয়মের বাইরে শকুনের প্রজনন সম্ভব নয়। আমার মনে হয় যে এটার পিছনে আরো কিছু সাপোর্ট দেওয়া দরকার। যদি সাপোর্ট দেওয়া হয় তাহলে আমি মনে করি যে এই ভালো উদ্যোগটা ভবিষ্যতে আরো ভালো হিসেবে দেখা দেবে। ডিম পালা ডিম এড়িয়ে সেই ধরনের পরিবেশ দেওয়াটা খুব কঠিন বিষয়। বিলুপ্ত প্রায় এই শকুন রক্ষায় সরকার আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এমনটাই প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক।